PFIক আজি ভারত সরকারে আনুষ্ঠানিকভাবে এটা নিষিদ্ধ সংগঠন রূপে ঘোষণা করেছে। আমি তাক আদরণি জানাইছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়াক এই সাহসী সিদ্ধান্তর বাবে অভিনন্দন জানাইছো। রাজ্য সরকারে ইতিমধ্যে যে ফলো আপ অধিসূচনা লাগে তাক ইতিমধ্যে জারি করেছে। আমার জেলাসমূহেও ইয়ার অধিসূচনা জারি করব। PFI আর CFIর সমস্ত অফিস সিল করার কাম ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে আর তেওঁলোকর অ্যাক্টিভ ক্যাডার সকলক অ্যারেস্ট করিবর কারণে মই ইতিমধ্যে নির্দেশ দিছো। কা আন্দোলনের সময়ত আর গরু খুঁটি এই দুইটা ঘটনার সময়তে PFI আর CFIর কলঙ্কিত হস্তক্ষেপ আমি অসমত দেখা পাইছিল। মই আজির দিনটোত এইটোৱে কম যে ভারত সরকারে PFI আর CFI SDFI বা গোটেইখিনি তেওঁলোকৰ এসোসিয়েট সংগঠনক ব্যান করা যে সিদ্ধান্ত লৈছে এইটো সময় উচিত সিদ্ধান্ত, সাহসী সিদ্ধান্ত। ভারত সরকার ইয়ার বাবে অভিনন্দনের পাত্র। PFIক আজি ভারত সরকারে আনুষ্ঠানিকভাবে এটা নিষিদ্ধ সংগঠন রূপে ঘোষণা করেছে। আমি তাক আদরণি জানাইছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়াক এই সাহসী সিদ্ধান্তর বাবে অভিনন্দন জানাইছো। রাজ্য সরকারে ইতিমধ্যে যে ফলো আপ অধিসূচনা লাগে তাক ইতিমধ্যে জারি করেছে। আমার জেলাসমূহেও ইয়ার অধিসূচনা জারি করব। PFI আর CFIর সমস্ত অফিস সিল করার কাম ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে আর তেওঁলোকৰ অ্যাক্টিভ ক্যাডার সকলক অ্যারেস্ট করিবর কারণে মই ইতিমধ্যে নির্দেশ দিছো। কা আন্দোলনের সময়ত আর গরু খুঁটি এই দুইটা ঘটনার সময়তে PFI আর CFIর কলঙ্কিত হস্তক্ষেপ আমি অসমত দেখা পাইছিল। মই আজির দিনটোত এইটোৱে কম যে ভারত সরকারে PFI আর CFI SDFI বা গোটেইখিনি তেওঁলোকৰ এসোসিয়েট সংগঠনক ব্যান করা যে সিদ্ধান্ত লৈছে এইটো সময় উচিত সিদ্ধান্ত, সাহসী সিদ্ধান্ত। ভারত সরকার ইয়ার বাবে অভিনন্দনের পাত্র।